নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কুকিং এ তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো বেগুনের একটা নতুনত্ব রেসিপি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। রেসিপিটা করার জন্য এখানে আমি একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে আমি এই পিলারটার সাহায্যে ছুলে নেব। এরকম করে করে পাতলা পাতলা করে আমি চোকলাগুলো উঠিয়ে নিচ্ছি। বেগুনটা আমার পুরো চোকলাটা ছাড়ানো হয়ে গেছে। এবারে বেগুনটাকে আমি একটা বটির সাহায্যে সোজাসুজিভাবে দুভাগ করে কেটে নেব। এই বটা সমেত দুভাগ করে আমি কেটে নিলাম। এবারে এই বেগুনগুলোকে আমি একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব। বোটাটা এখানেই থাকবে, বোটা থাকবে এরকমভাবে। এই যেরকম আস্তে আস্তে কেটে নিয়েছি, এটাকেও আমি এরকম ভাবে কেটে নেব। আমার দুটো বেগুনি কাটা হয়ে গেছে, এরকম লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে। এখানে আমি একটা গামলায় খানিকটা জল গরমে বসিয়েছি। এই জল গরমটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পরে এর মধ্যে আমি কেটে নেওয়া বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো অল্প করে, বেশি সিদ্ধ হবে না, একটু গরম জলে ডুবিয়ে নিয়ে তুলে নেব। আমি এই বেগুনগুলো বটির সাহায্যে কেটেছি। তোমরা চাইলে এগুলো চাকু দিয়েও কেটে নিতে পারো। এই বাটিটার মধ্যে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বানানোর জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আজওয়াইন। আজওয়াইনটা একটু হাতের মধ্যে ডলে নিয়ে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সাদা তিল আর একটু কালো জিরে দেব, পরিমাণ মতো অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এবারে এটা আমি একটা জল দিয়ে গুলে নিচ্ছি। একটু ঘন ব্যাটার বানাবো, বেশি পাতলা হবে না ব্যাটারটা। এই যে এ দেখো, এরকম একটু ঘন টাইপের ব্যাটার বানিয়ে নিতে হবে। এখানে আমি এক বাটি মতো বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এই বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি হাফ বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা বিস্কুটের গুঁড়োর সাথে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমার গরম হতে থাকুক। এবারে সিদ্ধ করে কেটে নেওয়া বেগুনটা আমি ব্যাটারে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে আমি ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি বেগুনটার সাথে। এবারে কর্নফ্লাওয়ার আর বিস্কুটের গুঁড়োর মধ্যে বেগুনটা আমি দিয়ে দেবো। বিস্কুট
বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে বেগুনের গায়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা বানিয়ে খেয়ে দেখবে, চা কফির সাথে খুব ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যারা নতুন দেখছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এবারে আমি এই বেগুনটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এক পাশ হয়ে গেছে, এবারে আরেক পাশটা আমি উল্টে দিলাম। আমি আর একটা বেগুনও একদম আগের মতন ওরকম বানিয়ে নিলাম। আমার এই বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এরকমভাবে আমি আর একটা বেগুনও দিয়ে দিচ্ছি। আজকে আমার বেগুনের এই রেসিপিটা কমপ্লিট। তোমাদের যদি বাড়িতে বেগুনি খেতে ইচ্ছা করে, তাহলে বেগুনি এরকমভাবেই বানিয়ে খাবে, দেখতেও ভালো লাগে, আর যাকে যাদের যাদের সার্ভ করবে তাদেরও খুশি মনে তারাও খাবে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার বেশি বেশি করে শেয়ার করবে। এবারে আমি একটু টেস্ট করে দিচ্ছি। খুব মুচমুচে হয়েছে, মানে এত সুন্দর খেতে হয়েছে। বেগুনি তো আমরা বেসনে ডুবিয়ে এরকম ভাবেই বানিয়ে খাই। আজকে তোমরা যে রেসিপিটা আমার দেখলে, এরকম ভাবে বেগুনি বানিয়ে বর্ষার দিনে খাবে, গরম গরম চা কফির সাথে খুব ভালো লাগবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।